হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন প্রচন্ড ঠান্ডা পড়েছে খুব সাবধানে সাবধানে থাকবেন বাচ্চাদেরকে রাখবেন ফোন নাম্বার যাদের শনি সাড়ে সাতি কাল সর্বদোষ মাঙ্গলিক তারা অবশ্যই ফোন করবেন যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোন করবেন এবং যারা পুজোর সমস্ত জিনিসপত্র নিতে চান তারা অবশ্যই আমাকে ফোন করবেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমার ফোন খোলা থাকে এবং আপনারা ফোনের মধ্যে সমস্ত কিছু জেনে নেবেন বাড়িতে বসে আপনারা জিনিস পেয়ে যাবেন ঠিক আছে বোঝা গেল আজকের বিষয় হচ্ছে প্রত্যেকটা বাড়িতে আমাদের এই দুটো জিনিস থাকেই থাকে থাকবেই থাকবে প্রত্যেকটা বাড়িতে থাকে সেটা হচ্ছে ঘড়ি এবং ক্যালেন্ডার এই ঘড়ি এবং ক্যালেন্ডার কোথায় টাঙাতে হয় কিভাবে টাঙাতে হয় কি কেমন ঘড়ি কেমন ক্যালেন্ডার এবং টাঙালে কি হয় না টাঙালে কি হয় এই সমস্ত কথাগুলো আমি আজকে বলছি ভিডিওটা খুব দরকারি ঘড়ি আমাদের জীবনের সময়ের সঙ্গে চলে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় দেখে চলি তাই ঘড়ি খুব দরকারি জিনিস আমাদের জীবনে জন্ম হয় তাও সময় দেখা হয় মৃত্যু হয় তাও সময় দেখা হয় প্রত্যেকটা দিনে চলার জন্য তাও আমাদের সময় দেখে চলতে হয় বছর সময় মিনিট সেকেন্ড টাইম এগুলো আমাদেরকে খুব করে চলতে হয় হয় তাই না এটা চলতেই কাজেই বাড়িতে ঘড়ি আমাদের থাকেই থাকে দেয়াল ঘড়ি থাকবেই থাকবে বাড়িতে বাস্তু অনুসারে প্রত্যেকটা জিনিস সঠিক জায়গায় রাখা খুব ভালো তা না হলে কি হয় নেগেটিভ ও পজিটিভ এরা কিন্তু যুদ্ধ লড়াই করে যদি আমরা ঠিক দিশাতে ঠিক জিনিস রাখতে না পারি তাহলে নেগেটিভ যে এনার্জি যেটা ক্ষতি সেটা আমাদের হয় পজিটিভটা আমাদের হয় না যার জন্য এই সমস্ত জিনিস ঠিক জায়গায় না রাখলে নেগেটিভ এনার্জি খুব ক্ষতি করে খুব ক্ষতি করে আর যদি আমরা সুন্দরভাবে সাবধানে সঠিক জায়গায় রাখি তাহলে নেগেটিভ এনার্জি কিচ্ছু করতে পারে না পজিটিভই হয় সময় আমাদের জীবনে খুবই দরকার তাই ঘড়ি সব সময় আমাদেরকে রাখা বাড়িতে ভালো আচ্ছা সেই ঘড়িটা কেমন হবে ঘড়ির আকার কেমন হবে ঘড়িটা সব সময়ের জন্য আপনারা বাড়িতে রাখার চেষ্টা করবেন গোল আকারে গোল গোল হবে এবং ডিমের মতো যেটা কোন মানে ডিমের মতো চেহারা যেটা ডিমের মতো আকৃতি সেই ধরনের ঘড়ি আনবেন চার কোনা ঘড়ি এখানে টাঙাতে নিষেধ করেছে চার ঘড়ি বাড়িতে রাখতে করেছে। যদি চার মধ্যে গোলাকার কিছু থাকে তাহলে রাখা যাবে আর চার কোনার মধ্যে ঘড়ির কন গুলো ঘড়ির কোন যেন কাঁচ না থাকে কোনো ধারালো না থাকে কাঁটা কাঁটা না থাকে খোঁচা খোঁচা না থাকে প্লেন হবে যেন এই ধরনের মোটসিন যাকে বলে তেল তেলে এই ধরনের হলে সেই ঘড়ি রাখা বাড়িতে খুব শুভ বলা হয়েছে ঘড়িতে ভগবানের ছবি আছে এমন ঘড়ি আনবেন না কারণ ভগবানকে সময়ের পিছনে রেখে আবদ্ধ করা আমাদের আমাদের পক্ষে দিক থেকে এটা কিন্তু ঠিক নয় আর ঘড়ি রং হবে সব সময়ের জন্য সাদা এবং লাল এই ধরনের ঘড়ি রাখা বাড়িতে খুব ভালো ঘরে কখনো খারাপ ঘড়ি বন্ধ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না যদি বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেই ঘড়ি খুলে রেখে দেবেন উবুর করে রেখে দেবেন তারপরে ব্যাটারি এনে সঙ্গে সঙ্গে সেই ঘড়ি মানে আবার দেয়ালে ঝুলিয়ে দেবেন আর যদি ঘড়ি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেই ঘড়ি কিন্তু খুলে বাড়িতে রেখে বাড়িতে না রাখাই ভালো খারাপ ঘড়ি কিন্তু বাড়িতে রাখাই নিষেধ করেছে ঘড়ির সময় কখনো পিছিয়ে দেবেন না স্লো করে দেবেন না ভুলেও না এটা মহা অপরাধ এবং এটা আমাদের সঙ্গে অজান্তে অনেক পাপ হয়ে যাবে ঘড়ি সব সময় ফার্স্ট করে রেখে দেবেন ফাস্ট স্লো করবেন না ঘড়ি কোন দিকে রাখবেন এবার বলি ঘড়ি কোন দিকে রাখবেন ঘড়ি কোনো দিন দক্ষিণ দিকে লাগাবেন না সব সময় উত্তর দিকে লাগাবেন আর পূর্ব দিকে লাগাবেন ঘড়ির দিক হচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিক এই দুটো দিককে খুব সুন্দর দিক মানা হয়েছে আমাদের শাস্ত্রতে ঠিক আছে এবার বলি ক্যালেন্ডার ক্যালেন্ডার কোন দিকে টাঙাবেন ক্যালেন্ডার পূর্ব ও উত্তর দিকে লাগাবেন সব সময়ের জন্য পূর্ব ও উত্তর দিকে ক্যালেন্ডার লাগাবেন এর কালার কি হওয়া দরকার ক্যালেন্ডারের কালার ক্যালেন্ডারের কালার হচ্ছে লাল এবং গোলাপি রং থাকলে খুব শুভ সেই ক্যালেন্ডার কোন পশু পাখি দুঃখী এবং খুব রাগ রাক্ষস জাতীয় হিংস্র পশু এই ধরনের ক্যালেন্ডারের ছবি বাড়িতে রাখবেন না কখনো না যুদ্ধের ছবি এই ধরনের ক্যালেন্ডারে থাকা ক্যালেন্ডার বাড়িতে রাখবেন না নদী ঝর্ণা গাছ দেবতা দেবী এইগুলো খুব ভালো এইগুলো শুভ মানা হয়েছে এই ধরনের ক্যালেন্ডারের ছবি বাড়িতে আপনারা রেখে দেবেন ক্যালেন্ডারের উপরে আর একটা ক্যালেন্ডার ঢাকা দিয়ে রাখবেন না একটা জায়গায় একটাই ক্যালেন্ডার রেখে দেবেন ক্যালেন্ডারের উপরে ক্যালেন্ডার ক্যালেন্ডারের উপরে ক্যালেন্ডার এইটা করবেন না এটা কিন্তু অশুভ মানা হয়েছে ঠিক আছে বোঝা গেল এইগুলো মেনে চলবেন এই সমস্ত জিনিসগুলো বিধিবিধানগুলো আমরা অনেক সময় ভুল করে থাকি সংসারে চলে আসে অভাব সংসারে চলে আসে দুঃখ দুর্দশা আমরা হয়তো অজান্তে বুঝতে পারি না যে কোন দিক থেকে কোন দিকে আমাদের ভুল হয়ে যাচ্ছে কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের সংসারে এইগুলো নজর রাখলে আশা করি আমাদের লাভই হবে আমাদের লোকসান হবে না ঠিক আছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ